আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফেস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কেক রেসিপি। চলুন দেখে নিই কীভাবে আমি এই ফ্রুট কেকটা তৈরি করলাম। আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা অনবরত নাড়তে থাকবেন, না হয় আগার আগার পাউডার তলায় জমে যাবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। একবার বলক উঠলে এটা চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি কয়েক রকমের ফ্রুটস, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটস নিতে পারেন। আমি নিয়েছি আঙ্গুর, আনার, কিউই, আম এবং তরমুজ। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস এবং পরিমাণ মতো নিতে পারেন। এখন আমি এখানে নিয়েছি একটা মোল্ড এবং দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগারের মিশ্রণটি। এখন আমি ফ্রুটসগুলো দিয়ে আমার পছন্দ মতো সাজিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে 2 থেকে 3টে ফ্রুটসও ব্যবহার করতে পারেন বা এর বেশি ফ্রুটসও ব্যবহার করতে পারেন, ওটা আপনাদের উপর নির্ভর করে। আমি আমার পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিচ্ছি। সবগুলো ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগারের মিশ্রণটি। আপনারা অবশ্যই মনে রাখবেন আগার আগারের মিশ্রণটি যেন ঠান্ডা না হয়ে যায়, এটা গরম থাকতেই দিতে হবে, না হয় এটা জমাট বেঁধে যাবে। আমি আমার পরিমাণ মতো মিশ্রণটি দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে জেলাটিনের মিশ্রণটা তৈরি করে নেব। আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি জেলাটিনের শীট। আপনাদের কাছে যদি জেলাটিন পাউডার থাকে তাহলে পাউডারটা ইউজ করবেন। 5 মিনিট ভিজিয়ে রাখার পর এখন এই জেলাটিনটা আমি উঠিয়ে নিচ্ছি। এটা অনেকটা সফট হয়ে গেছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব জেলাটিনের শীট। এই শীট দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। বলক উঠে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটা একবার বলক উঠলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এখন আমি একই রকমভাবে একটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার জন্য কেকটা তৈরি হওয়ার পর খুব সুন্দর একটা লেয়ার হবে। আপনারা চাইলে এখানে রেড জেলাটিন অথবা গ্রিন, যে কোনো কালারের জেলাটিন ইউজ করতে পারেন। আমার কাছে হোয়াইট জেলাটিন ছিল, আমি হোয়াইট জেলাটিন শীট ইউজ করেছি। এখন আমি এই মিশ্রণটা 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 4 থেকে 5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। এই মিশ্রণটা আপনারা নর্মাল ফ্রিজে রাখলেই হবে। এখন আমি এই কেকটা একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারবেন আমার এই কেকটা কত সুন্দর হয়েছে। খুব সহজে এবং ইজিলি তৈরি করা যায় এই ফ্রুট কেক। এটা খেতে অনেক বেশি মজা এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এখন আমি আপনাদেরকে এই ফ্রুট কেকটা কেটে দেখাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফ্রুট কেক তৈরি হয়ে গেল। আপনাদের বাসায় যদি জেলাটিন না থাকে তাহলে আপনারা জেলাটিনটা স্কিপ করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।